আজি জননায়ক শরৎচন্দ্র সিংহ ডাঙরিয়ার প্রতিমূর্তি উন্মোচনী সভাত আমার রাজ্যখনের এগারী আদর্শ ব্যক্তির প্রতি শ্রদ্ধা সহকারে আপনাদের ইয়াত উপস্থিত থাকা সকলের প্রতি মই মোর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর এই মুহূর্তত শরৎচন্দ্র সিংহলে মূল গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। এইগারী জননায়কে আমাক রাজনীতি পথারত কেনে ধরনের মূল্যবোধের আধারত সমাজের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি জনতার স্বার্থত সমর্পিত হয়ে কাম করব লাগে ইয়ার বাবে দৃষ্টান্তমূলক উদাহরণ তখেতর জীবনকালত দাঙি ধরি গেল। সেইভাবে তখেতে জনতার হৃদয়ত এটি স্থায়ী আসন নির্মাণ করবলে সক্ষম হল। চাপরর সৌন্দর্য লগতে সমগ্র অসম তথা উত্তর পূর্বাঞ্চলের শক্তি ভারতবর্ষের মানচিত্রত প্রতিষ্ঠা করবলে সক্ষম হল। গতি আজি এই শুভ মুহূর্তটি মোক প্রদান করার বাবে মই প্রথমে রত্নপীঠ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আর ইয়ার পরিচালনা সমিতির অধ্যক্ষ ডাঙরিয়ার পরিয়ালটির সকল সদস্য সদস্যাক আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর বিশেষক এই অনুষ্ঠান মোক অহার ক্ষেত্রে ইয়ার স্থানীয় জনপ্রিয় বিধায়ক অশোক সিংহী ডাঙরিয়ায় যিনি উদ্যোগ ললে তার মানে তখেতক ধন্যবাদ জানাইছো। মই শরৎচন্দ্র সিংহা ডাঙরিয়ালে আজি লিখিতভাবে মই তখেতর প্রতি কেটামান শব্দ বাক্যরে শ্রদ্ধাঞ্জলি জানাব বিচারিছো। জননায়ক শরৎচন্দ্র সিংহর প্রতিমূর্তি উন্মোচনের এই পবিত্র খনত উপস্থিত থাকা সমূহ প্রতিবৃন্দক মই আন্তরিক শুভেচ্ছা জানার উপরও এইগারী জনদরদী রাইজর সেবক সততা প্রতিভু সরল জীবন যাপনের উচ্চ আদর্শ প্রতিষ্ঠা করা নেতাগুলো আজি এই পবিত্রখনত মই অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করছো। শিক্ষারপর সংসদীয় রাজনীতিলৈকে খেতিপথারপর জনতা ভবনলৈকে এক বিচিত্র জীবন অতিবাহিত করা অসমৰ ৰাজনৈতিক জগতৰ অন্যতম পুৰুধা তথা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী শরৎচন্দ্র সিংহই 2005 চনের 25 ডিসেম্বর তারিখে এই পৃথিবীর বিদায় লল। শিক্ষক বিধায়ক শ্রমিক নেতা কবি এনে ভিন্ন ভূমিকার মূল্যবোধৰ পতাকা সর্বকাল উত্তোলিত করে রখা শরৎচন্দ্র সিংহই আমার বাবে এৰি গল বহুতো সোণসুরিয়া সম্পদ। ধুবুরী জেলার চাপর বাজারের প্রায় 2 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ভকতগাঁওত 1914 চনের 1 জানুয়ারি বৃহস্পতিবারে শরৎচন্দ্র সিংহর জন্ম হয়েছে। 1935 চনত কলিকতা বিশ্ববিদ্যালয়ের অধীনত প্রবেশিক্ষা পরীক্ষাত অঙ্ক বিষয়ক লেটার লই তেখেতে প্রথম বিভাগত সরকারি বৃত্তি লাভ করে উত্তীর্ণ হয় আর কটন কলেজত নামভর্তি করে। 1937 চনত তেখেতে কটন কলেজের পরা প্রথম বিভাগত আইএসসি পাস করে। 1942 চনত তেখেতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পরা প্রথম শ্রেণীর LLB আইনের ডিগ্রি লাভ করে। আইনের পরীক্ষাত উত্তীর্ণ হয়ে শরৎচন্দ্র সিংহই পিছে এদিনেই মোকদ্দমা করেছিল আদালতত আর সেই মোকদ্দমাত জয়ী হয়েছে। শাসনের বাগজুড়ি হাতত লবলৈ পোৱা বা দেশের নায়ক হিসাবে স্বীকৃতি পোৱা এনে লোক অতি বিরল, যি
শেষলৈকে ত্যাগ সাহসিকতা মহানুভাৱতাৰ আদৰ্শত অবিচলিত হৈ আছে। বিগত শতিকাটোত ৰাজভোগৰ সুযোগ পোৱা লোকসকলৰ ভিতৰত তেওঁ আছিল অন্যতম, যাক ক্ষমতাৰ ৰাগিয়ে কোনো দিনেই অন্ধ কৰা নাছিল। আনহাতে ৰাজক্ষমতা হাতত নথকা অৱস্থাতো তেওঁ আছিল তেনে এগৰাকী মহান সেৱক, যাক ৰাইজে মনৰ মানুহ হিচাপে সদায় শ্ৰদ্ধা আৰু ভালপোৱা উজাৰি দিছিল। 1944 চনৰ তেওঁ অসম বিধানসভাৰ সদস্য হিচাপে নিৰ্বাচিত হৈছিল আৰু জীৱিত কালত 5 বাৰলৈ বিভিন্ন সমষ্টিৰ পৰা বিধায়ক নিৰ্বাচিত হৈছিল। শৰৎ চন্দ্ৰ সিংহই 1971 চনৰ 31 ডিচেম্বৰৰ পৰা 1978 চনৰ 12 মাৰ্চলৈকে মুঠ 6 বছৰ 2 মাহ 12 দিন কাল অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিছিল। তেওঁ কাৰ্যকালত অসমৰ ৰাজধানী শ্বিলঙৰ পৰা গুৱাহাটীৰ দিছপুৰলৈ স্থানান্তৰ হৈছিল। মই আজি এইখিনি কথা এইকাৰণে লিখিতভাৱে তেখেতৰ প্ৰতি মোৰ শ্ৰদ্ধাঞ্জলি হিচাপে ব্যক্ত কৰিলোঁ, কাৰণ তেখেতৰ বিষয়ে আমাৰ উঠি অহা ছাত্ৰ ছাত্ৰীসকলে জনা দৰকাৰ, অধ্যয়ন কৰিব লাগে। এগৰাকী আদৰ্শ ব্যক্তি হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰিব লগা হ'লে, সমাজৰ আটাইতকৈ ভালপোৱা মানুহ হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰিব লগা হ'লে, ৰাইজৰ আস্থা আৰু বিশ্বাসৰ পাত্ৰ হ'ব লগা হ'লে কেনেধৰণে জীৱনটোক আগুৱাই নিব লাগে, মই ভাবোঁ শৰৎ চন্দ্ৰ সিংহৰ বিষয়ে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে অধ্যয়ন কৰিলেই জীৱনৰ সঠিক পথৰ সন্ধান পাব। গতিকে কঠোৰ পৰিশ্ৰম আৰু সাধনাৰে এইগৰাকী মহান নেতাই জীৱনটোক নিজক প্ৰতিষ্ঠা নহয় সমাজখনক প্ৰতিষ্ঠা কৰিছিল। শ্ৰমিকৰ কাৰণে, খেতিয়কৰ কাৰণে, দৰিদ্ৰজনৰ বাবে তেখেতে সকলো সময়তে অত্যন্ত নিষ্ঠাৰে কাম কৰিছিল। মই ভাবোঁ যে সেইগৰাকী মহান নেতাৰ প্ৰতিমূৰ্তি এই মহাবিদ্যালয় চৌহদত আপোনালোকে নিৰ্মাণ কৰি এই মহাবিদ্যালয়খনৰ পুষ্ট বৃদ্ধি কৰাই নহয়, ইয়াক ভৱিষ্যতৰ দিনত আমাৰ মাননীয় অধ্যক্ষ আৰু পৰম শ্ৰদ্ধাৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল, গভৰ্ণিং বডিৰ অধ্যক্ষৰ লগতে সদস্য সদস্যাসকল আৰু ইয়াত উপস্থিত থকা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ অভিভাৱকসকল, ছাত্ৰ ছাত্ৰীসকল, আপোনালোকে সকলোৱে মিলি এই ৰত্নপীঠ মহাবিদ্যালয়খনক অসমৰ এখন আদৰ্শ মহাবিদ্যালয় হিচাপে প্ৰতিষ্ঠা কৰিব লাগিব। সেইটো আপোনালোকৰ গুৰু দায়িত্ব আহি পৰিছে, কাৰণ এগৰাকী মহান নেতাৰ প্ৰতিমূৰ্তি স্থাপন কৰিলেই আপোনালোকৰ দায়িত্ব শেষ নহয়। আজি চাপৰত জন্মলাভ কৰা, ধুবুৰী জিলাত জন্মলাভ কৰা সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে সৌভাগ্য বিষয়, কাৰণ এই অঞ্চলৰ পৰাই আজি শৰৎ চন্দ্ৰ সিংহ ডাঙৰীয়াই ল'ৰালি কালৰ পৰা জীৱন যাত্ৰা আৰম্ভ কৰি ভাৰতবৰ্ষৰ কৌটি কৌটি জনগণৰ মাজত নিজক সৎ নিষ্ঠাবান বুলি প্ৰতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হৈছিল। তেখেতৰ জীৱনকালত বহু কাম কৰি গৈছিল। আটাইতকৈ ভাল লগা এটি কথা হ'ল, গুৱাহাটীত তেখেতেই 9খন অটোৰিক্সা প্ৰৱৰ্তন কৰিছিল। অৰ্থাৎ আজিৰ তাৰিখত আমি যেনেধৰণে উঠি অহা প্ৰজন্মক সংস্থাপিত কৰাৰ বাবে ই ৰিক্সাৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন বাহন আমি তেখেতসকলৰ হাতত তুলি দিছোঁ। লক্ষ্য হৈছে হাজাৰ হাজাৰ আমাৰ যুৱকসকলৰ গোটক বা মহিলাসকলৰ গোটকো আমি আজি কৃষিভূমিত আত্মনিয়োগ কৰাৰ বাবে তেখেতসকলক ট্ৰেক্টৰ হাতত তুলি দিছোঁ। সেই সময়তে মাননীয় শৰৎ চন্দ্ৰ সিংহ ডাঙৰীয়াই অট'ৰিক্সা প্ৰদান কৰি আত্মনিৰ্ভৰশীল হোৱাৰ নিমিত্তে যুৱকসকলক উদ্বুদ্ধ কৰি তুলিছিল। গতিকে কোঅপাৰেটিভ ছ'চাইটিয়ে হওক বা বিভিন্ন ধৰণে জনসাধাৰণ জড়িত হ'ব পৰাকৈ অৰ্থনৈতিক বুনিয়াদ গঢ় দিয়াৰ বাবে বিভিন্ন পদ্ধতিৰে সমাজখনক আগুৱাই নিয়াৰ প্ৰয়াস কৰিছে। গতিকে আজি আমি ৰাজনীতি পথাৰত আছোঁ, আমি এই মঞ্চত থকা
বিভিন্ন গড়জনে কোনোবাই মন্ত্রী কোনোবাই বিধায়ক কোনোবাই সাংসদ কোনোবাই বিভিন্ন ধরনের উন্নয়নের নিগমত বা নিকায় নিগমত দায়িত্ব লৈছো বিভিন্ন পর্যায়ত আমি কাম করেছো রাইজর স্বার্থ এটা আমার বাবে এগারী মহান নেতায় আমাকু এটি বার্তা দিয়ে গেল যে রাজনীতির পোশাক পিন্ধার পাশতো জনতার স্বার্থত সততা নিষ্ঠায় কাম করে কেনে ধরনের নিজের ব্যক্তিত্ব পরিষ্কারকে রাখব পারি এই কথাখার বারংবার শরৎ চন্দ্র সিংহ ডাঙরিয়ার ব্যক্তিত্বে আমাক সকল সময়তে বুজনিও দিয়ে বার্তাও দিয়ে আর একটা শক্তিশালী তেখেতে বাণী আমার হাতত এড়ি গুছি গেল গতি সেইভাবে মই বিশ্বাস রাখিছো যে বর্তমান সময়ত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় নতুন শিক্ষানীতির দ্বারা প্রতিটি জনগোষ্ঠী ভারতবর্ষের বুকুত বসবাস করা 4000 অধিক জনগোষ্ঠী আছে প্রতিটি জনগোষ্ঠী নিজের মাতৃভাষার যোগেদি বিভিন্ন বিষয়বস্তুর উপর অধ্যয়ন করার একটা সুবর্ণ সুযোগ লাভ করেছে এই সুযোগ পূর্বতে নাছিল নিজের মাতৃভাষার যোগেদি বিজ্ঞান প্রযুক্তির পর আরম্ভ করে ক্রিয়া সংস্কৃতি প্রযুক্তি বিভিন্ন ধরনের উদ্ভাবনী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তুর উপর আজি তারিখত আমার উঠি অহা প্রজন্মই শিক্ষা গ্রহণ করার একটা সুবর্ণ সুযোগ লাভ করেছে আর নিজের স্বেচ্ছায় যেটু বিষয় ভাল পাব সেই বিষয়টি অধ্যয়ন করার বাবে সুযোগ প্রদান করেছে গতি শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনে ভবিষ্যতের সমাজখনক অধিক শক্তিশালী রূপ দিব আর আমি বিশ্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আগবাড়ি যাওয়ার যে সংকল্প লৈছো এই সংকল্পটা আমি নিশ্চিতভাবে সফল কাম হব পারিম গতি আজি এই শুভকামনাত অসম সরকার তরফের পৰা 2016 চনের পৰাই আমি আমার অসমৰ প্রতিটো পৰিয়াল যি পৰিয়ালৰ আর্থিকভাবে দুর্বলতা আছে যি পৰিয়ালৰ আর্থিক দুর্বলতাৰ বাবে নিজৰ পুত্র কন্যাক শিক্ষার প্রতি উৎসাহিত কৰিব নোৱাৰে বা শিক্ষার প্রতি ধাউতি মেলার বাবে উদগনি দিব নোৱাৰে যাতে সকলো পৰিয়ালৰ পুত্র কন্যাই শিক্ষা গ্রহণ কৰিব পাৰে টকা পয়সার অভাবের বাবে যাতে কোনো পিছ পড়ে থাকিব নালাগে তার বাবে বিনামূলীয়া নামভর্তি বিনামূলীয়া পাঠ্যপুথি ইউনিফর্ম আনকি হোস্টেলের ফিজো আজি অসম সরকার তরফের পর যোগান ধরা হয়েছে লক্ষ্য হয়েছে যে ছাত্র ছাত্রী সকলে শিক্ষার ক্ষেত্রে অধিক মনোযোগ দিয়ক আর পরম শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রী সকলেও আজি করোনা ভাইরাসের এই মহামারী সংকটপূর্ণ অবস্থাত আপনাদেরও অধিক দায়িত্ব লব লাগিব সামাজিক দূরত্ব বর্তাই রাখি স্বাস্থ্য বিভাগে আগবহা নীতি নির্দেশনা নিষ্ঠারে মানি চলি আমি আমার সমাজখন নিরোগী করে রাখব লাগিব স্বাস্থ্যবান করে রাখব লাগিব আর সমন্ত্রণ হল আমার ছাত্র ছাত্রী সকলে যাতে শিক্ষা গ্রহণ করবেন পারে তার প্রতি আপনাদেরকে প্রত্যেকখন মহাবিদ্যালয় এই ব্যবস্থা প্রবর্তন করব কারণ এতিয়া মই বিভিন্ন শিক্ষক শিক্ষয়িত্রী বা অধ্যক্ষ অধ্যক্ষা সকলের হাতের লগত কথা পাতি পেলায় বিভিন্ন তেখেত সকলের অভিজ্ঞতার কথা আয়ত্ত করবলে সক্ষম হয়েছো যে তেখেত সকলে কৈছে যে অনলাইনের যোগেদি 40-45% স্টুডেন্টে বেনিফিট হয় অধিক সংখ্যক অনলাইনের শিক্ষার পৰা বঞ্চিত হয়ে আছে গতি যখন ছাত্র ছাত্রীক এই ক্ষেত্রে আপনাদের স্পর্শ করবা নাই তেখেত সকলের ক্ষেত্রে আপনাদের পোনপটিয়াভাবে টেলিফোনের যোগেদি কথা বতরা পাতি হল শিক্ষক শিক্ষয়িত্রী সকলে পোনপটিয়া যদি কথা পাতে ছাত্র ছাত্রী সকলের সত্যি তেখেত সকলের অভিভাবকের সত্যি আর তেখেত সকলে কি কি বিষয়ত বর্তমান অধ্যয়ন করে আছে ঘরত এই কথা যদি বুঝ লয় আর কি বিষয়ত অধ্যয়ন করব লাগিব এই ক্ষেত্রে যদি আপনাদের পরামর্শ দিয়ে মই ভাবো তেনে ধরনের আমি শিক্ষা দান প্রক্রিয়াটক নিষ্ঠারে আগুয়াই নিব পারো অর্থাৎ কেবল অনলাইনের বিষয়টির ক্ষেত্রতে আপনাদের সীমিত হয়ে থাকলে নহব ইয়ার বাবে ইনোভেশন দরকার আছে কারণ যুগটোই হয়েছে যে এজ অফ ইনোভেশন অর্থাৎ নতুন নতুন ধ্যান ধারণা নতুন নতুন পদ্ধতি আপনাদের আবিষ্কার করে আমার সমাজখন প্রাণবন্ত করে রাখব কর্ম উদ্যোগী করে রাখব গতি সেই পর্যায়লৈকে আজি অসমখন আগুয়াই নিয়ার প্রয়াস করা হয়েছে শিক্ষা বিভাগে ইতিমধ্যে
স্কুল কলেজের বাবে শ্রেণী অনুষ্ঠিত করার সুবিধা প্রদান করেছে। গতিকে বাকিখিনি কাম আমার শিক্ষানুষ্ঠানের চৌহদত আমার পরম শ্রদ্ধার অধ্যক্ষ বা প্রধান শিক্ষক বা তেখেতসকলের লগত কাম করা আমার শিক্ষক শিক্ষয়িত্রী আপনাদের মিলিত প্রচেষ্টার কেনে ধরনের ছাত্র ছাত্রীসল শিক্ষাদান দিয়ার প্রক্রিয়াটি আমি আগুয়াই নিব পার এই কথাখিনি আপনাদের আগ্রহ ভূমিকা পালন করব। গতি মানে ভাবো সকল সম্ভব কেবল মন করলে সন হয় তাহানি ডাকে কৈছো। যদি আপনি যদি দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, সেই কারণে আপনাদের এই কথাটি প্রমাণ করে দেখাব যে আমার যদি এই রত্নপীঠত যদি 1000 স্টুডেন্ট আছে বা 2000 স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট সকল ঘর থাকা অবস্থাতে আমার শিক্ষক শিক্ষয়িত্রীসকলে যদি দৈনিক একো একোগী শিক্ষক বা শিক্ষয়িত্রী 30 জনের দায়িত্ব লয় টেলিফোন যোগে যা অনলাইনের যোগে কানেক্ট করব পড়া নাই, টেলিফোনের যোগে কথা পাতি পেলায় যদি কোনটো বিষয়বস্তুর ক্ষেত্রে তেখেতসকলে ঘর অধ্যয়ন করব আর অধ্যয়ন করে কিনা যদি জটিলতার সম্মুখীন হয় আকো ছাত্রীগী যাতে শিক্ষকগীর পর এইখানে পরামর্শ লোপরা তেনে ধরনের একটি বাতাবরণ আপনাদের সৃষ্টি করব। এভরিথিং ইজ পসিবল, কেবল আপনাদের ইচ্ছা শক্তি প্রবল রূপ প্রদর্শন করব। গতি মানে আশা রাখি যে আমার বর্তমান সময়ের প্রত্যেকগী ছাত্র ছাত্রী এই যুগট নিজক একো একোগী পাকই ছাত্র বা ছাত্রী হিসেবে গড় দিব, কারণ যুক্ত হয়েছে প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার পৃথিবীত মই ভাবো যে স্মার্ট স্টুডেন্টর বা স্মার্ট ক্লাস, স্মার্ট কলেজ, স্মার্ট ইউনিভার্সিটি এই শব্দটি এই কারণে আছে কারণ প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি পাইছে। পূর্বতে যদি কোনোবা ঠায় 1000 পোস্ট ওলায় তার হয়তো 10,000 বা 20,000 এপ্লিকেন্ট আছে, কিন্তু এতিয়া 1000 পোস্ট ওলালে প্রায় 5,00,000 আবেদনকারী ওলায়। ইয়ার অর্থ এইটাই যে প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি পাইছে। গতি সেইভাবে এই সকলের মাজত নিজক শ্রেষ্ঠ হিসেবে প্রতিপন্ন করবলগা হলে অধ্যয়নহীন হব লাগিব, শৃঙ্খলাবদ্ধ হব লাগিব, কঠোর পরিশ্রমী হব লাগিব। গতি সেই লক্ষ্যে রত্নপীঠ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে আগন্তুক দিনত পরিশ্রম করক, আপনাদের পারিব, কারণ এই অঞ্চলের প্রায় ইমান এগারী উল্লেখযোগ্য ব্যক্তি ভারতবর্ষের সমাজ ব্যবস্থালে আপনাদের উপহার দিছে শরৎ চন্দ্র সিংহর নামে। গতি আপনাদের সেই এবিলিটি আছে, কেবল একনিষ্ঠ প্রচেষ্টা, আন্তরিকতা আর কঠোর পরিশ্রমের প্রয়োজন। গতি আমি ভাবো যে এইখানে কাম সকল সম্ভব হব। আজি এই অনুষ্ঠানত আপনাদের সকলে উপস্থিত থাকি এগারী মহান নেতার প্রতিমূর্তি উন্মোচনী সভাখন সফল করার যিনি সহযোগিতা আগবহালে মানে সকলকে ধন্যবাদ জানাইছো। আর সরকারে 2016 সনের প্রায় যি স্বচ্ছ আর নিকা নীতির দ্বারা আমি প্রতিটি কাম করার সংকল্পবদ্ধ, সেই কথাটার ইতিমধ্যে কামে কাজে আমি প্রতিটি ক্ষেত্রতে প্রমাণ করে আইছো আর এই ক্ষেত্রে আমি কেউ আপোষ নকো। দুর্নীতিমুক্ত নির্মাণ করার বাবে আমি দুর্নীতির বিরুদ্ধে যুঁজ দিবলগা হয়েছে, কারণ দুর্নীতি একটা হিমালয় সদৃশ প্রত্যাহ্বান সমাজত বহু বছরের এই এটা এনে ধরনের অপসংস্কৃতি যপসংস্কৃতি সমাজখনক বিভিন্ন দিকের নানা ধরনের দুর্বলতা সৃষ্টি করার বাবে প্রয়াস করে আছে, অপচেষ্টা করে আছে। গতি ইয়ার বিরুদ্ধে যুঁজ দিবলগা হলে সরকার আর জনসাধারণ যৌথভাবে আমি এই কামত আত্মনিয়োগ করব আর সকলে আমি আগন্তুক দিনত আমার সমাজখন এখন আদর্শ সমাজ হিসেবে গড় দিয়ার ক্ষেত্রত এই দিকত সততা নিষ্ঠারে আমার কামত আমি আত্মনিয়োগ করার বাবে দৃঢ়তার আমি একো একোটা গুরু দায়িত্ব বহন করব। গতি সেইভাবে মই আশা রাখি দুর্নীতিবিরোধী যে অভিযান সরকারে যে আরম্ভ করেছে এই অভিযানত যেন আপনাদের সকলে আন্তরিকতায় সহযোগিতা আগবায়, কারণ রাইজের সহযোগিতার অবিহনে দুর্নীতি নির্মূল করা সম্ভব নহয়। গতি সেইভাবে আগন্তুক দিনত প্রতিটি ক্ষেত্রতেই সমাজখন জাগ্রত পহর হিসেবে সজাগ সচেতন হয়ে থাকব। উঠি অহা প্রজন্মই যাতে যোগ্যতার ভিত্তিত নিযুক্তি লাভ করব পারে
তার বাবে এটা হুন্দার মূল্যবোধৰ আধাৰ শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশ সমাজখনত গড় দিবলে যদি আমি সরকারখনে এই ক্ষেত্রত দৃঢ়তাৰে যুঁজ দিছো আর যোৱা সময়সার ভিতর বহু ক্ষেত্রত আমি সফলতা অর্জন করেছো আপনাদেরও দেখেছো আমার নিষ্ঠা আমার আন্তরিকতা এই ক্ষেত্রে অব্যাহত থাকিব কেবল আমি আপনাদের সহযোগিতা আর আশীর্বাদ সকল সময়তে আন্তরিকতার কামনা করু এইখানে কথাকে কই মই ইয়ার স্থানীয় বিধায়ক অশোক সিংহী ডাঙরিয়া ধন্যবাদ জানাইছো তেখেতে আজি মোক কেবাটাও কার্যসূচীত ইয়ালে আমন্ত্রণ জানাইছে আর মোক আজি এই গোটে যাত্রাটোর সহযোগ করেছে আমার লক্ষিমপুরার মাননীয় জনপ্রিয় সাংসদ প্রধান বড়া ডাঙরিয়া আর আমার দুগী মোর সতীর্থ আমার জয়ন্ত মল্ল বড়া ডাঙরিয়া আর সৈয়দ মোমেনুল আওয়াল আর আজি এই সভাত উপস্থিত আছে মোর সতীর্থ বিধায়ক অসিনে রায় সরকার ডাঙরিয়া আর ক্রম শ্রদ্ধার আমার পশ্চিম বিলাসীপাড়ার বিধায়ক বাসিরউদ্দিন আহমেদ ডাঙরিয়া আমার সকলকে ধন্যবাদ জানাইছো আর বিশেষ করে এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কলিতা আর গভর্নিং বডির সভাপতি দাস ডাঙরিয়ার সকল শিক্ষক শিক্ষয়িত্রী পুনর্বার আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাই আপনার সকলের মঙ্গল কামনা করছো আর মই আন্তরিকতার এইকটা কথা কইছো যে আপনার জাকত জিলিকা মহাবিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করো জাকত জিলিকা ভূপেন্দ্রায় যে ধরনের গাইছিল গুয়াহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কালত জিলিকাব লুইটরে পার অর্থাৎ এই ধুবরী জেলা এই মানচিত্র আপনার কঠোর পরিশ্রম সাধনার একনিষ্ঠ প্রচেষ্টায় আর অধ্যয়নের যোগেদি আপনাদের জাকত জিলিকা মহাবিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করো তাকেই কামনা করি মই মূল বক্তব্য সামরলো ধন্যবাদ জয় অসম জয় হিন্দ।